আমি তোমার মনের কথা কেবা করে কব? তোমাকে সেদিন কলাম আমার বিয়ের জন্য দেখাশোনা চলতেছে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি 2011 সালে আমার বন্ধু রাশেদ চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। দুই দশকের বেশি সময় ধরে তিনি অভিনয়ে বেশ সরব থাকলেও গত কয়েক বছর ধরে অভিনয়ে খুব একটা নিয়মিত ছিলেন না তিনি। বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে খুব প্রকাশ করে তিনি বলতেন, সোশ্যাল মিডিয়ায় তেমন ভিউ না পাওয়ার কারণে তাকে সেভাবে অভিনয়ের সুযোগ দিতেন না পরিচালক ও প্রযোজকেরা। 2 নভেম্বর সন্ধ্যায় হঠাৎ খবর এলো তিনি আর নেই। গুণী এই অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। রাজধানীর উত্তরার একটি হাসপাতালে রয়েছে তার মরদেহ। তবে তার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। তিনি জানিয়েছেন, হুমায়রা হিমুর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে, কেউ বলছেন আত্মহত্যা, কেউ বলছেন হত্যা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তার মৃত্যু স্বাভাবিক নাকি আত্মহত্যা। তার মৃত্যুতে তারকাদের শোকবার্তায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া। 1985 সালের 23 নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন হুমায়রা হিমু। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় থেকেই কাজ করতেন মঞ্চে। ছোটবেলা থেকেই স্থানীয় কৌতুক শিল্পী গোষ্ঠী ও নাট্যগোষ্ঠীর সঙ্গে কাজ করতেন তিনি। 1999 সালে SSC পরীক্ষার পর ঢাকায় এসে নাগরিক নাট্যাঙ্গনে ভর্তি হন তিনি। ইস্পাহানি কলেজ থেকে HSC এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন হিমু। পড়ালেখার পাশাপাশি তিনি কাজ করেন বেশ কয়েকটি নাটকের দলে। এইডস নিয়ে সচেতনতামূলক একটি বিজ্ঞাপনে কাজ করার পর আরও কয়েকটি বিজ্ঞাপন চিত্রে কাজ করার সুযোগ পান তিনি। তাকে প্রথমবারের মতো নাটকে অভিনয়ের সুযোগ দেন নির্মাতা তাহের শিপন। এরপর থেকে ছোট পর্দায় তার অভিনয়ের যাত্রা শুরু। টিভি নাটকে অভিনয় শুরুর পর নোয়াখালীর আঞ্চলিক ভাষায় তার অভিনয় বেশ দর্শকপ্রিয়তা পায়। সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাতিঘর, শোনে না সে শোনে না, কমেডি 420, চাপাবাজ, অ্যাকশন গোয়েন্দা, ছায়াবিবি, এক কাপ চা, এ কেমন প্রতিদান, হুলো বিড়াল, ছন্ন ছাড়া 420, অ্যাম্বুলেন্স ডাক্তার, পাগলা প্রেমিক ইত্যাদি নাটকে দেখা গেছে তাকে। 2011 সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রে তরুর চরিত্রে অভিনয় করে বেশ খ্যাতি লাভ করেন তিনি। পলাশ খান, ভোরের কাগজ।